আজকের যে ফ্রান্স রোমের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার পরে আমার নবীর কাছে একটা চিঠি লিখে দিল, চিঠি দিয়া দূত পাঠাইয়া দিয়েছে নবীজির কাছে, সঙ্গে দুইজন গোয়েন্দা দিয়েছে। গভীর মনোযোগ দিয়ে শোনেন, গোয়েন্দা দিয়ে পাঠাইয়া দিল, যাও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। এই চিঠি পৌঁছার পরে ওরা কি করে আমাদের কাছে রিপোর্ট করো, নবীজির কাছে পারস্য থেকে একজন গোয়েন্দা একজন রিপোর্টার যখন রিপোর্ট নিয়ে আসতেছে, দুইজন গোয়েন্দা সঙ্গে নবীজির কাছে মদিনার মসজিদে দিল। আমার নবীজি বললেন, কোথা থেকে চিঠি এসেছে? আগন্তুক বলেছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই চিঠি পারস্যের বাদশা দিয়েছেন। দুইজন গোয়েন্দা দেখতেছে কি করে কি করে মোহাম্মদ দেখি নবীজি চিঠি নিয়ে মসজিদে নববীতে গেলেন। সকল সাহাবীদেরকে ডাকলেন, সবাই যখন জমা হয়ে গেল, সকল সাহাবীরা জমা হয়ে গেল, হযরতে ওমর বসাব, হযরতে আবু বকর বসাব, হযরতে আলী উসমান বসাব, সবাই যখন বসে আছেন এমন সময় নবীজি চিঠি খুলে বললেন, পড়ো। চিঠির ভাষা হলো, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার নাকি ক্ষমতা অনেক, তোমার নাকি পাওয়ার অনেক, তোমার নাকি শক্তি অনেক, আমি পারস্যের বাদশা বলতেছি, তোমার মদিনাটা আমি দখল করতে চাই, মক্কা থেকে পিটাইয়া তোমাকে মদিনায় পাঠানো হয়েছে, মদিনায় নাকি তুমি রাষ্ট্রের খলিফা হয়ে গেছো, আমি তোমাকে সাইজ করবার জন্য আসতেছি, না জানাইয়া মদিনা দখল করতে পারতাম, জানাইয়া দিলাম দেখব তুমি আর তোমার আল্লাহ পারলে আমাকে ঠেকাও, কন্যা হুজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের মাথা গরম, কই কি আমার রসুলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, দেশ দখল করতে চায়, বাদশার তো সাহস কম না। নবীজি বললেন, শান্ত হও, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব। নবীজি বলেন, পারস্যের বাদশা তো হুমকি দিছে আমাদের দেশ দখল করবে, ও দখল করার আগে আমরা তার দেশ দখল করব, না রাস্তা করে লইব। উমর ভাই, ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র কয়েকজন, গড়ে খাবার নাই, বউ উপবাস, বাচ্চার স্কুলের বেতন দেওয়ার মতো পকেটে টাকা নাই, ছেঁড়া কাপড়, আর পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব, আপনি কি বলছেন? নবীজি বলছেন, ও অমর শোনো, আমার কাজ হচ্ছে বের হয়ে যাওয়া, আর আল্লাহর কাজ হচ্ছে আমাকে বিজয় দেওয়া। তা আমাদের কাজ হচ্ছে বের হওয়া, কি হওয়া? বের হওয়া। আমার মুসলমান বন্ধুগণ, নবীজি বললেন, সাহাবীরা শোনো, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, আমাকে তোমরা সাহায্য দাও। চাঁদা উঠাতে লাগলেন নবীজি, সাহাবায়ে কেরাম যে যার মতো করে চাঁদা দিচ্ছেন, যে যেভাবে পারেন যুদ্ধের ময়দানে নবীজিকে সহযোগিতা করতেছেন। ওই সময় মদিনায় ছিল বড়ই খরা, দুর্ভিক্ষ ছিল, ফসল ছিল না, যে যার মতো করে জিহাদের ফান্ড দান করে দিচ্ছেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, স্বর্ণের যা পায় সব আল্লাহর রসুলের সামনে এনে হাজির করে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আপনি জিহাদ করবেন কাফেরদের মোকাবেলায়, আমরা বাসায় থাকবো, যেতে পারবো না, আমাদের যত সম্পদ আছে সব আপনার কাছে দিয়ে দিলাম, এর বিনিময়ে যেন আল্লাহ বিজয় দান করেন। কোন সুবহানাল্লাহ, মায়েরা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, আংটি যা আছে সব রসুলের সামনে দিচ্ছেন। গোয়েন্দা দুইজন কত বুঝলাম না রে বাবা, এই দেশে কোন দেশে আসছি, তাদের নেতাকে এত ভালোবাসে, দুর্ভিক্ষের সময় আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, অস্ত্র নাই, কিচ্ছু নাই, ওরা কি করে দেখি, ওরা রিপোর্ট লিখতেছে। আমার মুসলমান বন্ধুগণ, সমস্ত মহিলারা নিজের মতো করে দিয়ে যাচ্ছেন, একজন যুবতী মহিলা নবীজির সামনে আসলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, সমস্ত মহিলারা যার যার মতো করে দিয়ে যাচ্ছে, তিনি কিছুই দিতে পারলেন না গরিব, দুই দিন পর্যন্ত ঘরে খাবার নাই, পরনের কাপড় ছাড়া কিচ্ছু নাই, চিন্তা করলেন সবাই দিয়ে যায়, আমি না দিয়ে কেমনে একা থাকতে পারি। এই মহিলা বাড়িতে দৌড় দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে গিয়ে দেখেন একটা পয়সা নাই, এক টাকার সম্পদ নাই,
জিহাদের ফান্ডে নবীজিকে দিবেন, কাঁদতেছেন একা একা, সবাই সাহায্য করলো আমি পারলাম না। এমন সময় মহিলা তাকায়া দেখেন তার বিছানার উপরে ছোট্ট একটা বাচ্চা বসে বসে খেলা করতেছে, তার বাচ্চা। মহিলার মনে পড়ে গেল তার স্বামীর কথা, ওই মহিলার স্বামী একজন সাহাবী ছিলেন, তিনি বাচ্চাকে কুলে নিলেন, দৌড়াতে লাগলেন নবীজির কাছে, আসতে লাগলেন বাসা থেকে বের হয়া, রাস্তায় এসে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন, বোন দৌড়াও কই? মহিলা বলতেছে, দৌড়াচ্ছি বিশ্ব নবীর দরবারে যাব। হযরতে আবু বকর বললেন, বন্ডে গিয়ে লাভ নাই, বিশ্ব নবী আজকে তোমাকে কিছু সাহায্য করতে পারবেন না, নবীজি নিজেই তো হাত পেতে বসেছেন, জিহাদের জন্য টাকা উঠাচ্ছেন, তোমাকে সাহায্য করবেন না, তুমি মনে হয় সাহায্যের জন্য যাচ্ছ। মেয়েটা ডেকে ডেকে বলতেছে, ভাই আবু বকর শোনো, আমি নবীজির কাছে কিছু চাইতে যাই না, আমি যাই জিহাদের ফান্ডে আমার নবীজিকে সাহায্য করতে। কন সুবহানাল্লাহ, ঘরে কিছুই নাই, কি নিয়ে সাহায্য যায়? কিছু দূর যাওয়ার পরে ওমরের সঙ্গে দেখা, আমর বললেন, বোন দৌড়াও কই? মহিলা বলছেন, ভাই অমর দৌড়াই নবীজির দরবারে যায়। আমর বলছেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন না, এই পরিমাণ টাকা পয়সা তার কাছে নাই। মেয়ে ডেকে ডেকে বলছেন, ভাই অমর রে, আমি সাহায্যের জন্য যাই না, দুই দিন পর্যন্ত না খেয়ে আছি, এরপরেও দৌড়াই এই জিহাদে নবীজিকে সাহায্য করতে চাই। নবীজির সামনে হাজির হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম রাস্তা করে দিলেন, নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজি তাকায়া বললেন, মারে এই খরার সময়, দুর্ভিক্ষের সময় তুমি কি চাও? আমি সাহাবায়ে কেরামের সামনে হাত পেতে বসেছি, সাহায্যের জন্য হাত পাতলাম, তুমি কি চাও? মেয়ে চুকের পানি ছেড়ে ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু সাহায্য চাইতে আসি নাই, এই জিহাদে আপনাকে সহযোগিতা করতে এসেছি। আমি মায়েদেরকে বলছি, এমন মা হয়ে যাও, এমন মা হয়ে যাও, তোমার জান্নাত তো খাদিজাতুল কুবরার সঙ্গে হয়ে যাবে। আবার নবী বললেন, মা বলো কি সাহায্য করবে? এই মেয়েটা চুকের পানি ছেড়ে কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, পারস্যের বাদশা আপনাকে চিঠি লেখবার পরে আপনি যখন যুদ্ধের ডাক দিয়েছে, মুসলমানেরা যে যেভাবে পারে সাহায্য করে, মদিনার মহিলারা নাকের ফুল কানের দোল, যে যা পরে আপনার সামনে এনে হাজিরি করে দে, আমি কিছুই দিতে পারলাম না, বাড়িতে চলে গেলাম, চোখের পানি ছেড়ে কাঁদলাম, কিছুই নাই। হঠাৎ করে বিছানার মধ্যে আমার ছেলেকে দেখেছি, ওই ছেলেকে নিয়ে আসলাম, আমার স্বামীর ওয়াদার কথা মনে পড়ে গেল, আল্লাহর পয়গম্বর বললেন, কি ওয়াদা আমাকে শোনায়া দাও। মহিলা ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে জিহাদে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন, আমি শহীদের স্ত্রী, আমার স্বামী যেদিন জিহাদে চলে যায় ওই সময় ছিলাম আমি প্রেগনেন্ট, আমি গর্ভবতী ছিলাম, স্বামী যখন ঘর থেকে চলে যায় এমন সময় আমাকে হাত ধরে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমি জিহাদের ময়দানে চলে যাই, আমার জন্য দোয়া করো, আমি যেন জিহাদে শহীদ হয়ে যাই, তুমি যেন শহীদের স্ত্রী হতে পারো, আর তোমার কাছে আমার একটা আমানত, আমার একটা সন্তান তোমার পেটে আছে, এই সন্তান দুনিয়ায় যদি ভূমিষ্ঠ হয় আর আমি দুনিয়ার জমিনে জীবিত না থাকি, ইন্তেকাল করি, শহীদ হয়ে যায়, সন্তান ছেলে হবে কি না মেয়ে হবে আমি জানি না, সন্তান যাই হোক আমি যেই রাস্তায় শহীদ হয়ে যাব, তুমি আমার সন্তানকে সেই রাস্তায় কোরবান করে দেবা। ইয়া রাসূলুল্লাহ, এমন সময়ে ঘরের ভিতরে কিছু পাইলাম না, স্বামীর ওয়াদার কথা মনে পড়েছে, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন,
এই সন্তান আমার, স্বামী জিহাদে শহীদ হয়ে গেলেন, ঘরের ভিতরে যখন কিছুই পাইলাম না, এই সন্তানকে নিয়ে আমি এসেছি, আমার ঘরে কিছুই তো নাই, আমার কুলের বাচ্চাটাকে, কলিজার টুকরা সন্তানকে এই মুহূর্তে জিহাদের ফান্ডে দান করে দিলাম। আল্লাহু আকবার। গোয়েন্দা দুইজন কই পাগল, কই কি নিজের কুলের বাচ্চাকে জিহাদের ফান্ডে দিয়ে দে? সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, মহিলা তো পাগল দেখতেছি। আল্লাহ নবী ডেকে বললেন, মারে এই কুলের বাচ্চা নিয়ে আমি কি করব? কুলের বাচ্চা তোর বাড়ি ধরে কাফেরদের মোকাবেলা করতে পারবে না, অস্ত্র ধরতে পারবে না, আমি বাচ্চা নিয়ে জিহাদের ময়দানে কি করব? কোনো কাজে নাই। মহিলা ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাকে আপনি নিয়ে যান, আমি জানি আমার বাচ্চা জিহাদের ময়দানে তরবারি ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, যারা অসুস্থ হবেন তাদেরকে শুশ্রূষা করতে পারবে না, কিন্তু আপনি তো এমন সেনাপতি না, যুদ্ধের ময়দানে আপনি থাকবেন না এমন না, যেখানে যুদ্ধ হবে যুদ্ধের ময়দানে আপনি নিজেই তো যুদ্ধ পরিচালনা করবেন। আল্লাহর পয়গম্বর, যখন আপনি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ পরিচালনা করবেন, আপনাকে দেখবার পরে কাফেরেরা আপনার উপরে তীর মারবে, বল্লম মারবে, নেজা মারবে, যেই দিক থেকে তীরের বৃষ্টি আসবে আপনার দিকে বেশি বেশি তীর আসবে, ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া রেখে দিবেন, আমার বাচ্চার শরীরে শত শত তীর এসে বিঁধে যাবে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদতের মাধ্যমে কলিজার টুকরা বিশ্ব নবী বেঁচে যাবে। আল্লাহু আকবার। আগো আল্লাহর পয়গম্বর, আমি আমার বাচ্চাকে জিহাদের ফান্ডে দিয়ে দিলাম। এই কথাগুলা শুনবার পরে সাহাবাই কারাম তো আশ্চর্য হয়ে গেলেন, নবীজির প্রতি কি ভালোবাসা, ইসলামের প্রতি কি ভালোবাসা, দিন কায়েমের প্রতি কি ভালোবাসা, এই দুইজন গোয়েন্দা পারস্যের এখানে আসেনি, কথা বলেন না কেন? এরা রিপোর্ট করতে লাগলো বাদশার কাছে, বাদশাহ আপনার মাথায় যে ভূত উঠেছিল যুদ্ধ করবেন এটা বাদ দিয়ে দেন, আপনি যুদ্ধের ইচ্ছা খাহেশ বাদ দিয়ে দেন, আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করে পারবেন না। গোয়েন্দারা যখন পারস্য বাদশার কাছে রিপোর্ট দিয়েছে, বাদশা গরম হয়ে গোয়েন্দাকে ডাকাইছে, আমার রুমে আসো, তোমরা যে রিপোর্ট করলে আমার বিরুদ্ধে, বলো তো আমার সৈন্য বেশি না মুহাম্মদের? বলে আপনার সৈন্য বেশি, আমার টাকা বেশি না মুহাম্মদের? আপনার টাকা বেশি, আমার ক্ষমতা বেশি না মুহাম্মদের? আপনার ক্ষমতা বেশি, সব যদি আমার হয় তাহলে আমি কেন তার বিরুদ্ধে যুদ্ধ করে পারবো না? গোয়েন্দা বলতেছেন, বাদশা শুনেন, আপনার সেনাবাহিনী যুদ্ধ করে, তারা এই নিয়তে যুদ্ধ করে, যুদ্ধে যদি জয়লাভ করে প্রমোশন হবে না ডিমোশন হবে, বেতন বাড়বে না কমবে, বাড়ি দিবেন না গাড়ি দিবেন, এই জন্য এই ধান্দায় তারা যুদ্ধে যায়, এই জন্য তারা যুদ্ধে যায়, মাইর খাইলে পিঠা খাইলে একটাও জমিনে থাকবে না, আর মুহাম্মদের সঙ্গে যারা যুদ্ধ করতে চায় ওরা প্রমোশন ডিমোশন চায় না, তারা জিহাদের জন্য তাদের নবীজির মহব্বতে কলিজার টুকরা বাচ্চাকে জিহাদের ফান্ডে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলেন এদের সঙ্গে যুদ্ধ করে পারবেন না, বাদশার তো মাথা গরম। আমার বন্ধুগণ, এভাবে দীর্ঘদিন চলে গিয়েছে পারস্যের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, হযরত আবু বকর আসলেন, তিনি ইন্তেকাল করলেন, আসলো খলিফাতুল মুসলিমিন ওমরের যুগ, ওমরের মাথায় তো ওই রক্ত, যেই ওমররে দেখলে শয়তান রাস্তা সাইডা অন্য রাস্তা দিয়ে যায়, ঠিক না? ওমর তো ওমর, মনে পড়ে গিয়েছে আমার রসুলকে পারস্য বাদশা চিঠি দিয়ে গাদ্দারি করেছিল, এখন তো আমার যুগ, নবীজি নাই, হযরত ওমর, আবু বকর ছিলেন আরহাম উম্মতি বি উম্মতি, আবু বকর, আবু বকর তো একটু নরম দিলের মানুষ, এই মানুষটা হয়তো যুদ্ধ বিগ্রহ করে নাই, আমি তো ওমর, আশাদ্দু হুম ফি আমরিল্লাহি ওমর, আমি একটা থাপ্পড় দিল তুই রাস্তা থেকে শয়তান যায়, এখন পারস্য বাচ্চারে সাইজ করুন। আল্লাহু আকবার বলবেন না,
ওমরের যুগ চলে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন সেনাবাহিনী দিয়ে আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছরের তরুণ, 17 বছরের তরুণ, বললেন যাও যাও 17 জন যুবক নিয়ে পারস্য বাদশার এলাকা পাহারাদারি করো, টহল দেও, ওরা কোনোভাবে যেন আমাদের দেশে আক্রমণ করতে না পারে, আর ওদেরকে যেখানে পাইবা ধরে নিয়ে আসবা। হুকুম দিয়েছেন কে? কথা বললেন না? আমার 17 জন সেনাবাহিনী দিয়ে পাঠিয়েছেন আর প্রধান বানিয়েছেন 17 বছরের এক যুবক আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 জন সেনাবাহিনী নিয়ে পারস্যে বাদশার সীমান্ত এলাকা পাহারাদারি করতেছেন। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা হলো 17 জন মুসলমান পারস্য বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন, উল্টা মুসলমানেরা ধরা পড়ে গেলেন পারস্য বাদশার হাতে। এদিকে পারস্য বাদশা জানিয়ে দিয়েছে মুসলমানদেরকে যদি ধরতে পারো ওদেরকে মারবা না, পিঠা বানা, গুলি করবা না, ওদেরকে আমার কাছে ধরে নিয়ে আসবা, ওদের ভিতরে কোন ইমান আছে আমি ইমান পরীক্ষা করতে চাই, এত মায়ের এত পিঠা দেওয়ার পরেও তারা দিন ছাড়তে চায় না, ইসলাম ছাড়তে চায় না, রসুলের নাম ছাড়তে চায় না, তাদের ইমান পরীক্ষা করতে চাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই 17 জন মুসলমানকে পারস্য বাদশার সামনে হাজির করা হলো। বাচ্চা দেখে সবগুলা তরুণ আর যুবক মুজদারে উঠে নাই। পারস্য বাচ্চা ডেকে বলে কে বলছে, শোনো তোমাদের মধ্যে সেনা প্রধানকে সবাই দেখায় দিল, এই যে 17 বছরের তরুণ আব্দুল্লাহ বিন হুজাফা। বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুমি বিয়ে শাদী করছো নি? আব্দুল্লাহ বললেন, না বিয়ে তো করি নাই, বিয়ে করি নাই, বিয়ে করি নাই। ও আব্দুল্লাহ, তাহলে শোনো, তুমি তো জানো আমার হাতে ধরা পড়েছ, আমি তোমাকে হত্যা করব, তোমাদের 17 জনকে হত্যা করব। বিয়ে শাদি করো নাই, জীবনের চাহিদা কি জিনিস বুঝো নাই, যৌবনের চাহিদা বুঝো নাই। আমি তোমার কাছে এক নাম্বার প্রস্তাব করলাম, ও আব্দুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? সবাই বলা লাগবে, আল্লাহর তাওহীদের দাওয়াত যদি ছেড়ে দাও, রাসূলের রেসালত যদি ছেড়ে দাও, শুধুমাত্র কালিমা ছেড়ে দিয়ে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার দেশের অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দেব। তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার একমাত্র একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেব। আব্দুল্লাহ তুমি কালিমা ছেড়ে দাও, কত বড় লোক! আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, পারস্যের বাদশা আপনি আমার বাহিরের গেট আপ দেখেছেন, ভিতরটা দেখেন নাই। বাদশা, শোনো খবরদার, বলে দিলাম যে কথা বলেছ আর বলবা না, তুমি তোমার পারস্যর দেখ আমার নামে লিখে দিবা বলেছ। আমি বলছি, শোনো বাদশা, তুমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আমার নামে রেজিস্ট্রি করে দাও, আর তোমার মেয়ে কেন জান্নাত থেকে হুর এনে যদি দুনিয়া আমার কাছে বিয়ে দাও, এক হাতে আসমানের চন্দ্র আর এক হাতে সূর্য উঠাইয়া দিয়ে বলো কালিমা ছেড়ে দিতে, আল্লাহর জাতের কসম করে বলি মরে যেতে পারি, এক মিনিটের জন্য কালিমা ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আমাদের কাছে যদি কেউ এসে বলতো, হুজুর আপনাকে বনানি, ধানমন্ডি, গুলশান, বাড়ি দাঁড়ায় 3% জায়গা দিই, 1% দাম 3 কোটি, 3% দাম 9 কোটি টাকা, আপনি কি উল্টা পাল্টা 2 সেটটা কথা কইতে পারবেন? আমরা কইতাম সারা জিন্দগি বলতে পারুন, ঠিক না? এরপরে দিলেই হইলো, দিলেই হইলো, একটা দেও না বলি, এই হচ্ছে আমাদের কন্ডিশন। 1-2 টাকার বিনিময়ে
কয়েক কোটি টাকার বিনিময়ে, এক কাপ লাল চায়ের বিনিময়ে ঈমান চলে যায়। আর আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন, চন্দ্র সূর্য উঠাইয়া দিলে সব রাত্রি দিয়ে ফেলে দিতে পারি, আল্লাহর দিনকে একটা সেকেন্ডের জন্য ছেড়ে দিতে পারি না। আল্লাহ আকবার বলেন, আরো জোরে বলেন না, আল্লাহ আকবার। বাদশা কই, বাপ রে বাপ, ওদের ইমান তো বড় কঠিন ইমান দেখা যায়, ছোট্ট ছেলে তরুণ, কি ইমানের পাওয়ার। এবার বাদশা তার পরামর্শ, বোর্ডের সঙ্গে পরামর্শ করল, কি করা যায়, কি করলে যুবকদের ভিতরে থেকে ঈমানকে সরিয়ে ফেলা যায়। সবাই বসে পরামর্শ দিল বাদশা, সবগুলা তো নজওয়ান আর তরুণ, বিয়ে একটাও করে নাই, যৌবনের চাহিদা বুঝে নাই। দুই নম্বর শাস্তি, ওদেরকে আপনি এক একটা আলাদা আলাদা রুমে বন্দি করে দেন, আর আপনার দেশের বিশ্ব সুন্দরী যেই মেয়েগুলো আছে, এই মেয়েগুলাকে কোটি কোটি টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসবেন, অলংকার জেওয়ার পরায়া, কসমেটিক্স অর্নামেন্টস জুয়েলারি পরায়া, সুন্দর করে ডলের মতো ডিজাইন করায়া, অর্ধ উলঙ্গ করে আব্দুল্লাহ বিন হুজাফার রুমে এই সুন্দরী বিশ্ব সুন্দরী মেয়েকে ঢুকাইয়া দেন। কোনোভাবে মেয়েটা যদি ফুসলাইয়া আব্দুল্লাহ বিন হুজাফার চরিত্র নষ্ট করে দিতে পারে, সারা জিন্দেগি দোয়া করলে দোয়া কবুল হবে না, ঈমান থাকবে না। আপনি কাজ করেন, তারা তো যুবক, মেয়েদের প্রতি আকর্ষণ আছে না নাই, কথা বলেন, আপনাদের থাকলেও তাদের ছিল না। ওরে বাবা রে বাবা, দেখতেছেন কি পাওয়ার, আল্লাহ জানে এটা বাঙালি কি না আল্লাহ জানে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে সবগুলা সাহাবীকে আলাদা আলাদা রুমে বন্দি করা হলো, গভীর জনিতে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্টস জুয়েলারি ইউজ করাইয়া, শর্টকাট অর্ধ উলঙ্গ করে আট সাত কাপড় পরাইয়া, আকর্ষণীয় করে আব্দুল্লাহ বিন হুজাফার রুমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর বাদশা বলে দিয়েছে, শোনো, কোনোভাবে যদি তার সঙ্গে মেলামেশা করতে পারো, তার চরিত্র নষ্ট করতে পারো, যা চাই বা দেশের তাই দিব, বিনিময়ে আব্দুল্লাহর চরিত্র নষ্ট করা লাগবে। আমার বন্ধুগণ, গভীর জনিতে এই যুবতী মেয়ে আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমের ভিতরে ঢুকে পড়েছে, অন্ধকার রুমে। মেয়েটা ঢুকে দেখে যুবকটা ঘুমিয়ে না, বসেও না, এই যুবকটা সেজদায় পড়ে তার মালিকের সঙ্গে কথা বলে যায়, আল্লাহু আকবার, কথা বলতেছে সেজদায়। মেয়েটা রুমের ভিতরে প্রবেশ করে শরীরের মধ্যে যতগুলা জুয়েলারি আছে ওগুলার ঝংকার দিল, আওয়াজ দিল, কোনোভাবে আব্দুল্লাহ বিন হুজাফার আকর্ষণ, মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করলো, আকৃষ্ট করবার চেষ্টা করলো। কিন্তু আব্দুল্লাহ তো দমে যাবার মানুষ না, আল্লাহর সঙ্গে কথা বলতেছে, নামাজে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে, সেজদায় যায়, রুকুতে যায়, দাঁড়ায়। মেয়েটা বলে, ব্যাপারটা কি, ও একবার দাঁড়ায়, একবার বাঁকা হয়, আবার সেজদা দে, বিষয়টা কি, করেটা কি। মেয়েটা চিন্তা করলো, ডান পাশে বসে যায়, ডান দিকে যখন সালাম ফিরাবে অর্ধ উলঙ্গ আকর্ষণীয় অবস্থায় আমাকে যখন দেখবে হুশ ঠিক থাকবে না, যেভাবে আমাদের থাকে না, ঠিক না, ঠিক কি না, এটাও কই ঠিক, এদের নিয়ত ভালো না দেখতেছি কেন, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনাদের রোগ না, কিন্তু বাইচা গেলেন আপনারা, অনেক লম্বা হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে মেয়েটা ডান পার্শ্বে বসে আছে, আব্দুল্লাহ বিন হুজাফা দুই রাকাত নামাজ শান্তশিষ্টভাবে পড়লেন, ডান দিকে সালাম ফিরালেন, মেয়েটা অঙ্গভঙ্গি করে আব্দুল্লাহ বিন হুজাফাকে বুঝাইতে চাইছে, যুবক আমি হাজির, ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, ঘরের ভিতরে কে আছে জানতে চাইলেন না, আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গেলেন।
মেয়েটা কইটা মানুষ না জিন্নাত না ফেরেশতা কি করে এভাবে নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গেল মেয়েটা ব্যর্থ হয়ে গিয়েছে কোনোভাবে আকর্ষণ করতে পারলো না টাচ করতে পারলো না আমরা হইলে কইতাম জিন্দেগি তো সুযোগ নাই পাইছে যখন আর কি করা যায় হ্যাঁ আপনারা বাঙালি হ্যাঁ আব্দুল্লাহ বিন হুজাফা নামাজ পড়তে লাগলেন মেয়েটা ঘর থেকে বের হয়ে গেল বাচ্চার কাছে কান্না করে বলে বাচ্চা আমার কার কাছে পাঠাইছেন ও তো মানুষ না ও মনে হয় ফেরেশতা এঞ্জেল ও মানুষ না মনে ফেরেশতা আমার দিকে একবার তাকাই নাই আমি যদি আরো এক ঘন্টা তার সামনে বসে থাকতাম আমাকে এভাবে দেখতেন না তার আকর্ষণে আকৃষ্ট হয়ে আমিও লেবাস পাল্টাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম বাচ্চা ব্যর্থ কই কি রে এগুলো মানুষ নাকি কিছু দিয়ে বস করা যায় না দুই নম্বরে ব্যর্থ প্রথমে লোক দিছে দুই নম্বরে নারীর লোভ দিয়েছে কোন লোভেই কাজ করে না এবার বাচ্চা তিন নম্বরে পরামর্শ করে কি করা যায় সবাই মিলে পরামর্শ দিয়েছে বাচ্চা এবার আপনি ওদের খাবার বন্ধ করে দেন খাবার যদি বন্ধ করে দেন খাবারের পিছনে তো সবাই দৌড়ায় যে যখন মরণের টাইম আসবে তখন এমনি সাইজ হয়ে যাবে আমার বন্ধুগণ একদিন দুই দিন না হাত পা বাদা মাটির মধ্যে শোয়ানো একদিন দুই দিন না একাধারে কেউ বলেছেন ১৯ দিন কেউ বলেছেন ২১ দিন পর্যন্ত খাবার বন্ধ পানি নাই খাবার নাই শুধুমাত্র কালিমার অপরাধে বাচ্চা ডাক্তার নিযুক্ত করে দিল যখন দেখবে ওরা মরে যাচ্ছে সাকারাত শুরু হয়ে গেছে আমার কাছে রিপোর্ট করবে ওরা মরে যাবে তখন আমি একটা ব্যবস্থা করব দেখি তো ঈমান হারা করা যায় কিনা আমার বন্ধুগণ ১৯ দিন অথবা ২১ দিন পরে ডাক্তার রিপোর্ট করেছে বাদশা এক ঘন্টার ভিতরে যদি এদেরকে খাওয়ানো না যায় তাহলে ওরা মরে যাবে সবাই খাবার না পেয়ে কাঁপতেছেন জিব্বা বের হয়ে যায় বাদশা দুইটা খাবার দিয়েছে আর লোকদেরকে বলে দিয়েছে খাবার নিয়ে যাও বলে দিবা খাবার কি আছে একটা পাত্রে মদ মিশ্রিত পানি আর একটা পাত্রের মধ্যে শুকরের বোনা গোশত দুটোটা হালাল নাকি হারাম সবাই বলেন এই দুটোটা খাবার নিয়ে তাদের সামনে যাইবা এবং বলে দিবা মদ মিশ্রিত মধু অথবা পানি আর বলে দিবা শুকরের বোনা গোশত দেখো তো বলার পরে এগুলা খায় কিনা আব্দুল্লাহ বিন হুজাফার সামনে খাবার নিয়ে হাজির হলাম শুয়ে আছেন দাঁড়াতে পারেন না তিনি বললেন খাবার কোত্থেকে নিয়ে এসেছো কিসের খাবার ওরা বলতেছে আব্দুল্লাহ রে মদ মিশ্রিত পানি আর শুকরের বোনা গোশত না খাইলে মরে যাবা যেই লোকটা দাঁড়াতে পারে না বসতে পারে না কাঁপতেছে না খাওয়া লোক ১৯ দিন ২১ দিনের না খাওয়া তরুণ কষ্ট করে বসে গেলেন বসে হুঙ্কার দিয়ে বলেন বেয়াদবার খুলাঙ্গার শোনব তোমরা মনে করেছ মৃত্যুর সময়ে এই হারাম খাবার খাওয়াইয়া তোমরা আমার মৌত দিবা মনে রাখো এই হারাম খাবার যদি এই মুহূর্তে আমার চুকের সামন থেকে না ফালাও একটা লাত্তি দিব তোমাদের বাচ্চার সামনে পৌঁছে যাবে মরে যেতে পারি মরার সময়ে হারাম খায়া মরতে চাই না আল্লাহু আকবার বলেন আপনারা হইলে কি করতেন আপনারা হইলে জান বাঁচানোর ফতোয়া দিয়া দুটা ডিব্বারে খালি কইরা দিতেন ঠিক না আপনারা বলতেন জান বাঁচানো ফরজ ঠিক না আপনাদের ফতোয়ার তো অভাব নাই আমি চিন্তা করি এগুলো কই পান যুবক তোমাদেরকে বলছে আমি যা বলছে কোরআনের কথাগুলো শোনো আমার যুবক বন্ধুগণ খাবার নিয়ে বাচ্চার সামনে হাজির হল বাচ্চা বলছে কি ব্যাপার খাবার কি খায় নাই কয় খাই নাই তো খায় নাই হুমকি দিয়েছে আবার দিলে আপনার সামনে লাত্তি দিয়ে ফাটাই দিবে আল্লাহু আকবার আর জোরে কই আল্লাহু আকবার এগুলা কি রে এগুলা কোন ধরনের মানুষ এত বার দিচ্ছি এরপরেও দেখি কাজ হয় না
আমার বন্ধুগণ, এবার সবাইকে বলছি এখন চতুর্থ নম্বরে কি করা যায়। সবাই পরামর্শ দিয়েছে বাচ্চা এদেরকে ফাঁসি দেন। কি দেন? ফাঁসি দেন। দেখবেন ওই সময় কালিমে এমনি ছেড়ে দিব, ফাঁসির রশ্মি দেখবার পরে হুশ ঠিক থাকবে না। দেখতেছেন কি শাস্তি হচ্ছে? অপরাধ কি? অপরাধ কি? তো কালিমা পড়লে তো তোমার উপরেও তো আজাব আসতে পারে, শাস্তি আসতে পারে। তুমি বলবো না 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 না, আমি মুসলিম না, আমি হরে রাম। ইমান বুঝো যুবক, বুঝো আজকে স্পিড দিচ্ছি ইমান কার নাম। আমিও চাইলে আজগবি একটা কিচ্ছা শুনে দিতে পারতাম। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে চতুর্থ নম্বর শাস্তি ফাঁসি দাও, ফাঁসির দড়ি লাগানো হলো ১৭টা। সবার আগে আব্দুল্লাহ বিন হুজাফার হাত পা বাঁধা হচ্ছে, মুস্কি মুস্কি হাসতেছেন। আব্দুল্লাহ বিন হুজাফা হাসেন, বাদশাহ বলে মরার টাইমে দেখি হাসে, ব্যাপারটা কি? হাসতেছে কেন? ফাঁসির দড়িতে আব্দুল্লাহকে উঠায় দেয়া হবে। বাদশাহ বলে কালিমা ছাড়ো। আব্দুল্লাহ বলেন ছাড়বো না, মরে যেতে রাজি। বাদশাহ বলে আব্দুল্লাহ হাসিস কেন? আব্দুল্লাহ বলতেছেন বাদশাহ হাসি কেন জানো না, আমি তো দেখতেছি ফাঁসিতে ঝুলে গেলাম আর সেই নবীর সঙ্গে মিলে গেলাম, আমি তো সেই রাসূলের কাছে যেতে চাই। বাদশাহ কয়ে এদেরকে মাইরা লাভ নাই, এদেরকে ফাঁসির দড়িতে ঝুলে দেখতেছি মইরাও হাসে, এদেরকে আরো কঠিন শাস্তি দেওয়া লাগবে, এই দড়ি মড়ি বাদ দেও। দড়িতে ঝুলেও মইরা বলতেছে মরে না, তার রসুলের কাছে যাইবো, এত ভালোবাসা এত প্রেম, ওদেরকে আরো কঠিন শাস্তি। কই স্যার এরপরে কোন শাস্তি জানি না, সবই তো ট্রাই করে দেখলাম। চারটা শেষ, পাঁচ নম্বরে তাহলে কি করা যায়? ওদের জন্য বড় বড় করে চুলা জ্বালাও, চুলা জ্বালাইয়া বড় বড় ডেক বসাইয়া ডেকের মধ্যে তেল দিয়া, তেল যখন টক বক করে উতরাবে, এক একটাকে দইরা তেলের মধ্যে ছেড়া দেন, ছাড়ার আগেই দেখবেন কালিমা ছেড়া দিবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কাজ হবে না, ইমান কার নাম দেখেন। আমার বন্ধুগণ পাঁচ নম্বরে আব্দুল্লাহ বিন হুজাফার সামনে, সবার সামনে বড় বড় ডেক তৈল টকবক করে উতরাচ্ছে, এমন করে ছোট্ট একজন সেনাবাহিনীর সদস্য, এই ১৭ জন সদস্যের একজনের হাত পা বাঁধা হলো, হাত পা বেঁধে তৈলের মধ্যে যোগন ফেলে দিয়ে হত্যা করবে। এমন সময় আব্দুল্লাহ চিন্তা করলেন, সাথী বন্ধুদের জীবন বাঁচানোর দরকার, ছেড়ে দাও তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বলছিলেন বেহায়া, মৃত্যুর বয়ে আমি কান্দি না, তুই আজকে আমার বহুত বড় ক্ষতি করে ফেলেছ। বাদশাহ বলছে আব্দুল্লাহ তোমার আমি কি ক্ষতি করলাম? আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন বাদশাহ পারস্যের শোনো, যাকে তুমি আমার আগে তৈলের মধ্যে ফেলে দিয়ে শহীদ করলা, ও আর আমি বাল্যকালের বন্ধু ছিলাম, আমরা দুজন প্রতিযোগিতা করতাম, আমার বন্ধু যদি প্রতিদিন চার রাকাত নফল নামাজ পড়ে আমি ৬ রাকাত পড়তাম, আমার বন্ধু ১ টাকা আল্লাহর রাস্তায় দান করলে আমি ২ টাকা দিতাম, আমার বন্ধু একটা রোজা রাখলে আমি ২টা রোজা রাখতাম, আমার বন্ধু একটা রাত্রে জিহাদ করলে আমি ২ দিন জিহাদ করতাম, গোটা জিন্দগি বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা করেছি, সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট ছিলাম, বন্ধু আমার আগে যেতে পারে নাই, গোটা জিন্দগির প্রতিযোগিতায় আমি ছিলাম ১ নম্বর, বন্ধু ছিল ২ নম্বর, কিন্তু মৃত্যুর প্রতিযোগিতায় জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় বন্ধু আমার আগে রসুলের কাছে চলে গেল, আমার আগে বন্ধু জান্নাতে পৌঁছে গিয়েছে, ও তো সফল কাম হয়ে গেল, জীবনের শেষ আমলে আমি ফেল করলাম, বন্ধু আমার আগে জান্নাতে পৌঁছে গিয়েছে, তুমি আমার বহুত বড় ক্ষতি করলে, আমার বন্ধুকে আগে হত্যা না করে যদি আমাকে করতে, তাহলে এই মুহূর্তে আমি আল্লাহর রসুলের সামনে পৌঁছে যেতাম,
তো আমাকে করলে না বন্ধুকে মারলে, বন্ধু তো আমার আগে চলে গেল, তুমি বড় ক্ষতি করলে। এই জন্যে কান্না করি, জীবনের শেষ মুহূর্তে প্রতিযোগিতায় এসে আমি বন্ধুর সঙ্গে পারলাম না। বাচ্চা চিন্তা করার দিকে মৌত্র নিয়ে প্রতিযোগিতা করে, আল্লাহ একবার বলেন না, এরা মৃত্যুর সময় প্রতিযোগিতা করে কে কার আগে মরবে। এরা দেখতেছি মরেও মরে না, ঠিক কিনা? বাচ্চা এবার চিন্তা করলে এদের কেমনে মাইরে লাভ কি, ওরা তো মরার জন্যই কাঁদতেছে। বাচ্চা এবার বলতেছে, আব্দুল্লাহ রে তোর কাছে আমি সারেন্ডার, সারেন্ডার হয়ে গেলাম, মাফ চাই, তোর কাছে মাফ চাই, তোমাদেরকে মাইরা দেখি মরো না। কারণ আল্লাহর রসুলের, আল্লাহর রসুলের হাদিস, আব্দুল্লাহ হুজাফা, আব্দুল্লাহ বিন হুজাফা বাচ্চাকে শোনাইয়া দিলেন আর জানাইয়া দিলেন, বাচ্চা শোনো, আমার এক ভাইয়ার রক্ত তোমার জমিনে পড়ে গিয়েছে, ও মজলুম, যেই জমিনে মজলুমের রক্ত ঝরে যায় ওই জমিন থেকে আল্লাহ দিন কায়েম করে দে। বাচ্চা চিন্তা করতেছে তাইলে এবার দিনই কায়েম হইব, আব্দুল্লাহ তাইলে কি করা যায়, মারার দরকার নাই, তোমাদেরকে যাও কাছাইরা দিতেছি, কিন্তু আমি যে তোমাদেরকে এত পরীক্ষা করলাম কিচ্ছু করতে পারলাম না, সম্মানজনকভাবে তোমাদেরকে আমার একটা সম্মান দেও না। বাচ্চা কি সম্মান দেবো, কয় আমি চাই তোমরা সবাই আমার কপালে একটা একটা করে চুম্বন দাও, আর আমি সবাই সারা দেশের মানুষের বলবো মুসলমানরা আমার কপালে চুম্বন দিছে, আমি মাফ করে তাদেরকে ছেড়া দিছি। বাদশা বলেন, চুম্বন না, তোমার কপালে আমার পায়ের জুতা। আল্লাহু আকবার, তুমি মারো মরে যেতে পারি, চুম্বন দিব না। বাদশাকে, আব্দুল্লাহ যাই করস একটা চুম্বন দেশ না। আব্দুল্লাহ এবার কৌশল করে, কয় দেওয়া যাবে? কেমনে? তোমার কপালে থাকবে আমার হাত এভাবে, আর আমার বন্ধুর আমার হাতে চুম্বন করবে, আর তুমি মনে মনে কইবা তোমার কপালে দিতেছে, মনে মনে কলা যদি খাইয়া শান্তি থাকো খাইলে দেওয়া যাবে। আল্লাহ একবার বললেন না। বাচ্চা কো, এরপরে আমার জান বাসা, তোমরা তো ময়রাও দেখতেছি মরো না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুজাফা হাত রাখলেন, সকলে আব্দুল্লাহ বিন হুজাফার হাতে চুম্বন করলেন, আল্লাহ কিছুদিন যেতে না যেতে পারস্যের ভিতরে দিন জিন্দা করে দিলেন। আল্লাহু আকবার। এরপরে কি হয়েছে, আর সামনের দিকে যাওয়ার সুযোগ নাই, জান 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 জান, সামনে বহুত লম্বা। আমার বন্ধুগণ, এই জায়গায় বলছিলাম, এই জন্য আমার তিলাওয়াত কৃত আলোচ্য আয়াতের শেষ শব্দে আল্লাহ বলছেন, ইন্নাকাই দেশ শাইতানি কানা যাইফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, তোমরা ইসলাম আর মুসলমানকে ধ্বংস করার যত ষড়যন্ত্রের কৌশল করো না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল কন। সুবহানাল্লাহ। আজকের মতো এখানে রেখে দিলাম, সোয়া বারোটা আমি ঢাকায় যাবো ভাই।